যানজট আর জলজটে নাখাল ঢাকার দুই সিটি কর্পোরেশনের মানুষ নির্বাচনের আগে দুই মেয়রে নিজেদের কর্পোরেশন এলাকাকে তিরোত্তমা কিংবা সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখালেও এখন হিমশিম অবস্থা ভবিষ্যতে ঢাকা নিয়ে বিশ্বব্যাংকের আয়োজিত দিনব্যাপী সেমিনারে দুই মেয়রে নিজেদের আর্থিক অসহায়ত্ব প্রকাশ করলেন বললেন চীনের সাংহাই কিংবা ভারতের দিল্লির জন্যেই যে বরাদ্দ তার সিঁকিভাগও পান না তারা অথচ সবচেয়ে জনবহুল শহর ঢাকা আমরা এই মুহূর্তে টাকার সংকটে আছি যদিও প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বরাদ্দ দেওয়ার তবে সেটি পাওয়ার চ্যালেঞ্জও কম নয় কোটি নাগরিকের সেবা দেওয়ার জন্য খুব অল্প বরাদ্দ পায় সিটি কর্পোরেশন আই হ্যাভ ফাইভ ইয়ার্স হি হ্যাজ ফাইভ ইয়ার্স উই হ্যাভ টু পারফর্ম উই কমিটেড টু চেঞ্জ দ্য সিটি বাট এ সিটি হুইচ ইজ হুইচ হ্যাজ দা লার্জেস্ট পপুলেশন ইন দা ওয়ার্ল্ড আলোচনায় স্থানীয় সরকার মন্ত্রী দাবি করেছেন গণপরিবহনে এমআরটি বিআরটি ও এলিভারেড এক্সপ্রেসওয়ে চালু করা গেলে সমস্যা লাঘু হবে আমাদের গণপরিবহনে এমআরটি ও বিআরটি নিয়ে কাজ চলছে এলিভেটেড নির্মাণাধীন ফকিরাপুল ঝিলমিল ফ্লাইওভার সহ এসব প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকার গণপরিবহন ব্যবস্থা আরো সহজ বিশ্বব্যাংকের পরামর্শ পূর্ব ঢাকার গ্রামীণ জনপদকে উন্নত করে ঢাকাকে বিস্তৃত করা গেলে বর্তমান ঢাকার উপর চাপ কমবে পূর্ব ঢাকা নানা সুবিধার বিভিন্ন কর্মকাণ্ডে প্রাণচঞ্চল হয়ে উঠতে পারে কিন্তু সঠিক ব্যবস্থাপনা না হলে সেটিও বর্তমান ঢাকার রূপ নিতে পারে তবে পরিকল্পিত নগর ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের শাকিল চ্যানেল আই ঢাকা